রোল, অ্যাকশন। মধ্য পর্যায়ের যে গল্পটা সেটা নেই, মানে সিঁদুরের চরিত্রটা প্লে করা হচ্ছে, পাঁচ দিনের শুটিংটা এই বাড়িতে হচ্ছে। আমার যখন গল্পটা শোনায়, গল্পটা শোনার পর আমার মনে হয়েছিল সত্যি একটা ভালো ছবির সাথে যুক্ত হওয়া যায়। গল্পের যে প্রোটাগনিস্ট, যে মেয়েটি, সিঁদুর চরিত্রটার নাম সিঁদুরের কাকা আমি। আমার ক্যারেক্টারের নাম সিঁদুর। সিঁদুর খুব শিক্ষিতা, পড়াশোনা জানা একটি মেয়ে, যে এমএতে ফার্স্ট ক্লাস। তো সিঁদুর তার কাকুনের কাছেই মানুষ। সাফল্য ইজ কম্প্রাইজেস অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক। হার্ড ওয়ার্ক তো দিয়ে দিয়েছে, ভগবানকে প্রার্থনা করব লাক যেন ওর সাথে আসে অ্যান্ড হি শি বিকাম সাকসেসফুল। যে বলতে কি আর সিঁদুর করতে হবে না, এই গল্প আর ফিরে যেতে হবে না। তুই আমার কাছে আগে সিঁদুর হয়ে থাকবি। অরুণিমা দে পরিচালিত তুমিও তুমি সিনেমার শুটিংয়ে অভিনয়ের পর্ব প্রায় শেষ। মূলত সিনেমাটি ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে, তিনজন নারীর তিন বয়সের তিনটি কাহিনী নিয়ে এই মূল সিনেমাটি। প্রথম পর্ব সিলেক্ট হাউসে, তৃতীয় পর্ব আনন্দপুর খান বাড়িতে আগেই শেষ হয়ে গেছে। এবার গল্পের দ্বিতীয় অংশ সিঁদুরের কাহিনীটি শুটিং চলছে একবালপুরে, সেই পর্বের শুটিংও প্রায় শেষ। এই পর্বে আছে প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়াও এক ঝাঁক নতুন শিল্পীরা। এই গল্পের যে প্রোটাগনিস্ট, যে মেয়েটি, সিঁদুর চরিত্রটার নাম সিঁদুরের কাকা আমি। সিঁদুরের বাবা এবং মা অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোটোবেলা থেকে সিঁদুর আমার কাছেই বড় হয়েছে এবং এতটাই স্নেহের সম্পর্ক যে আমি সারা জীবন বিয়ে করিনি মেয়েটিকে, যাতে কখনো ইগনোর ফিল করতে না হয়, সেরকমই একটি ব্যাকগ্রাউন্ড। এবার সেই মেয়েটির জীবন নিয়ে গল্প, সেটা দর্শক হলে গিয়ে দেখলে আমরা বেশি খুশি হব। তবে অনেক ওঠানামা আছে, অনেক টানাপোড়েন আছে, সিঁদুরের জীবনে অনেক নাটকীয়তা আছে। পুরো বিষয়টিকে আমাদের পরিচারিকা অরুণিমা দে খুব সুন্দরভাবে, খুব যত্ন নিয়ে হ্যান্ডেল করছে। আমরা আশা করছি একটি ভালো ছবি হবে। তারপর এই ছবিতে আমাদের সৌভাগ্য, সৌমিত্র চ্যাটার্জি, লিলি চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন। অতএব সব দিক থেকে একটি সমৃদ্ধ প্রযোজনা হবে বলেই আমার বিশ্বাস। হ্যাঁ, আর ডিরেক্টর অরুণিমা দে তার সাথে কাজ করে কেমন? অরুণিমার সাথে আমার অনেক বছর আগে পরিচয়। আমরা দূরদর্শনের জন্মদিনে একটি ছোট্ট নাটিকা করেছিলাম, তাজু অর্থাৎ দেবপ্রতিমের লেখা একটি গল্পে। তারপর থেকে ওর সঙ্গে আমার যোগাযোগ আছে, কাজ করিনি, মানে ওরও তো এই প্রথম পরিচালনা, তো যোগাযোগ ছিল। মেয়েটিকে আমার প্রথম থেকেই খুব যোগ্য এবং কম্পিটেন্ট মনে হতো। এখানে এসে যেটা দেখছি, একজন ডিরেক্টরের যেটা খুব দরকার, ডেলিগেশন অফ পাওয়ার, ঠিক ক্যামেরাম্যানটিকে নেওয়া, ঠিক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরটিকে নেওয়া, ঠিক প্রোডাকশন কন্ট্রোলারটিকে নেওয়া, ঠিক কাস্টিং করা, সেইগুলো ব্যাপারে ও একেবারে একশো একশো।
এবং ভালো একটা অভিনয়ও করছে, একটা রোলও করছে, অভিনেত্রী। হ্যাঁ, আমার গল্পটাতেই আছে, ওর চরিত্রের নাম অরুণিমাই, ও তো শুভ অভিনেত্রী বটেই, ও আরও বড় রোল করতে পারত, বাট ও হয়তো যেহেতু ডিরেক্টর সেই জন্য ও নিজে চুজ করেছে বা ইউন চয়েস যে তুলনামূলকভাবে ছোট রোল করবে। অরুণিমাইকার এই যে তুমিও তুমি নিয়ে তোমার এক্সপেকটেশন কেমন? না, অভিনেতা হিসেবে সবসময় চাইবো, সবসময় এক্সপেক্ট করবো যে ছবি চলুক চলুক এবং হলে চলুক, মানুষ দেখুক। মানুষ একটা সময় হল বিমুখ হয়ে গিয়েছিল বাংলা ছবির থেকে, আস্তে আস্তে আমরা আশা করছি যে দর্শক ফিরে পাচ্ছি এবং এখন অন্য ধারার ছবি আবার সমাদৃত হচ্ছে, আবার বক্স অফিসে জায়গা পাচ্ছে। অতএব তুমি এবং তুমি প্রতি আমার এক্সপেক্টেশন অনেক। এছাড়াও একটি বিশেষ চরিত্র দেখা যাবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর ও টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর ও সিইও ডক্টর সুজয় বিশ্বাসকে। খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি এই বইটা, তুমি ও তুমি, ডাইরেক্টেড বাই অরুণিমা দে, হুইচ ইজ আ ফ্রেন্ড অফ মাইন, শি ইজ এ এম্পাওয়ার্ড ওম্যান, অ্যান্ড এই তুমি ও তুমি স্পিকিং অফ ওম্যান এম্পাওয়ারমেন্ট, আমি একটা এম্পাওয়ার্ড মায়ের ছেলে হিসেবে, একটা এম্পাওয়ার্ড স্ত্রীর হাজব্যান্ড হিসেবে, একটা এম্পাওয়ার্ড মেয়ের বাবা হিসেবে আম অলরেডি খুব গর্বিত, এবং সেই জন্য একটা ওম্যান এম্পাওয়ারমেন্টের মতন একটা সিনসিয়ার একটা বিষয়কে যখন অ্যাড্রেস করা হচ্ছে, সো আই থট অফ টেকিং পার্ট ইন ইট, এবং বাট আই ডিড নট, আই ওয়ান্টেড টু মেক নেম অফ মাই ইনস্টিটিউশন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া গ্রুপ, এবং আমি সাউথ পয়েন্টস, সেন্ট জেভিয়ার্স, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি স্কুল অফ ম্যানেজমেন্ট, যেখানে যেখানে আমরা পড়েছি তার টোটাল যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষামূলক জায়গা থেকে প্রফেসর হয়েছি পরে, সেই প্রফেসরের একটা অভিনয় করতে পারায় আমি মনে হয় আমি যে ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করি, আমি নিজেকে যেরকম রিপ্রেজেন্ট করি, আমি আমার মোটিভেশনাল শো জয়ের পথে সঙ্গে সুজয়কে যেরকম রিপ্রেজেন্ট করি, তাকে খানিকটা হলেও এগোতে পারলাম, ওম্যান এম্পাওয়ারমেন্টের বিষয়কে সমর্থন জানাতে পারলাম, অ্যান্ড ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য হোল থিং ওভার হিয়ার। মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আপনি গান করছেন, আপনি অনেকগুলো পেশার সাথে যুক্ত, প্রফেসরি করছেন, সিইও, তারপরেও সিনেমা, খুব হ্যাপি, তার মানে কি আগামীতে আরও অভিনয় করবেন? অভিনয় ইজ নট মাই ফোর্টে, আই কিপ অন সেইং দ্যাট আই এম আ মোটিভেশনাল স্পিকার, আমি মোটিভেট করতে চাই, ইন্সপায়ার করতে চাই, আমার একটা প্রথম রেসপন্সিবিলিটি টুয়ার্ড টেকনো ইন্ডিয়া গ্রুপ অ্যান্ড টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, তাছাড়া আমি আম আ কনসাল্টিং ইঞ্জিনিয়ার ফর মোস্ট অফ দ্য ন্যাশনালাইজ ব্যাঙ্কস অফ দ্য কান্ট্রি, তৃতীয়ত আমি টেলিভিশন শো করি যার 150 সপ্তাহ হতে চলেছে, মোটিভেশনাল সেলিব্রিটি টক শো, তাছাড়া আমি গানের গ্রুপ করেছি আমার স্ত্রী এবং কন্যাকে নিয়ে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ওয়ান্ট টু বি মোটিভেশনাল স্পিকার, সেটা যদি সিনেমা করে মোটিভেট করতে হয়, সিনেমার প্রেজেন্সে যদি আমার মুখ দেখে আরও আমার স্টেটমেন্ট শোনে, মে বি মোটিভেশনাল স্টেটমেন্টস ইন স্কুল, কলেজেস, ইউনিভার্সিটি, যেখানে করার জন্য যেখানেই মোটিভেট করার সুযোগ পাবো, এবং ওম্যান এম্পাওয়ারমেন্ট ওয়াজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, ওম্যান এম্পাওয়ারটা একটা অরুণিমা এটা করছে যে সিনেমাটা, শি ইজ হারসেলফ আ মোটিভেটেড এম্পাওয়ার্ড ওম্যান, এবং আমি বললাম আমি তো একজন এম্পাওয়ার্ড মায়ের সন্তান, একটা এম্পাওয়ার্ড স্ত্রীর হাজব্যান্ড এবং একটা এম্পাওয়ার্ড মেয়ের বাবা, সুতরাং আই ওয়ান্ট টু বি আ রিজন ফর ওম্যান মোটিভেশন, ওম্যান অন্টারপ্রেনারশিপ, ওম্যান এম্পাওয়ারমেন্ট, এই ফিল্ম তুমি ও তুমি সেটাকে সাপোর্ট করছে, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড দ্য হোল ডে স্পেন্ডিং ওভার হিয়ার, মেবি এ কাপল অফ মিনিটস, 3-4 মিনিটের রোল, কিন্তু আই এনজয় দ্য হোল স্টাফ।
অরুণিমা দে ডিরেক্টরের পরিচালনা কেমন লাগলো? অরুণিমাদের সাথে আলাপ কিন্তু আমার বেশি দিনের নয়, বাট দি ওম্যান দ্যাট ইজ আনভেলড, শি ইজ আ ভেরি ডেডিকেটেড, ভেরি হার্ডওয়ার্কিং। দুটো সেলফ আছে, একটা আজকে দেখলাম যে আরেকদিনও এসেছিলাম সৌমিত্রবাবু যেদিনকে শ্যুটিংয়ে এসেছিলেন, এবং আজকে দেখলাম। এবং আমাকে যারা যারা গেছে কভার করতে বলেছে শি ইজ ভেরি পার্টিকুলার, খাওয়া দাওয়া থেকে কারো কোনো অসুবিধা হচ্ছে না কে থেকে, এবং দ্য হোল থিং ইজ ইন আর মাইন্ড। এবং আমি দেখলাম লাস্ট মুহূর্ত অব্দি ইম্প্রোভাইজেশন করে যাচ্ছে, যেটা একটা ক্রিয়েটিভ ডিরেক্টরের স্বপ্ন থাকা উচিত এবং ইচ্ছা থাকা উচিত। অ্যান্ড শি ইজ ডুইং দ্যাট, শি ইজ আ ফ্যাবুলাস ওম্যান, আ ওয়ান্ডারফুল ওম্যান। আই হ্যাভ অল মাই প্রেইজেস অ্যান্ড মাই রেসপেক্ট ফর হার। আমি আশা করবো ওর ফিল্ম ভীষণ সাকসেসফুল হবে। এবং এত আমি বলি কি যে সাফল্য ইজ কম্প্রাইজেস অফ হার্ডওয়ার্ক অ্যান্ড লাক, হার্ডওয়ার্ক তো দিয়ে দিয়েছে, ভগবানকে প্রার্থনা করব লাক যেন ওর সাথে আসে অ্যান্ড হি শি বিকাম সাকসেসফুল। নামটা একটু বলেন আপনি। প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, ডিরেক্টর অ্যান্ড সিও টেকনো ইউনিভার্সিটি অ্যান্ড টেকনো ইন্ডিয়া গ্রুপ। থ্যাংক ইউ। অরুণিমাদের প্রথম ছবি তুমিও তুমি হলো, তিনি যেভাবে বুদ্ধিমত্তার সাথে ছবিটি পরিচালনা করেছেন তা অনেক অভিজ্ঞতা সম্পন্ন পরিচালকের কাছে শিক্ষণীয় হয়ে থাকতে পারে। তিনি একদিকে যেমন উল্লেখযোগ্য শিল্পীদের অভিনয় সমৃদ্ধ হয়েছে এই সিনেমা তুমিও তুমি, অপরদিকে সবচেয়ে নিপুণ কলাকুশলীরা সিনেমার সাফল্যের রাস্তার দিক নির্দেশ করেছে, আর নতুন শিল্পীরা খুব সুন্দরভাবে তাল মিলিয়ে কাজ করে গেছে। সব মিলিয়ে এখনও একটি গান বাকি শুটিং পর্ব থাকলেও বলা যায় অসাধারণ সিনেমা আসতে চলেছে দর্শকের কাছে। ছবির সম্ভাব্য শুভ মুক্তি হতে পারে বাঙালির সেরা পর্ব শারদ উৎসবে। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আজকের সিকোয়েন্স তুমিও তুমির মধ্য পর্যায়ের যে গল্পটা সেটা নিয়ে, মানে সিঁদুরের চরিত্রটা প্লে করা হচ্ছে, পাঁচ দিনের শুটিংটা এই বাড়িতে হচ্ছে, তো সেই ব্যাপারে আজকে তিন দিনের শুটিং চলছে, মানে আরও দুদিন হবে, আরও দুদিন হবে। মানে এই পর্বটা হচ্ছে গল্পের দ্বিতীয় অধ্যায়। এক্স্যাক্টলি, মানে সিঁদুরের ক্যারেক্টারটা যেই অধ্যায়তে আছে সেই অধ্যায়টা, মানে তিন এই দুদিন হয়ে গেলে পরে তিনটে গল্প ওই শুটিং ফিনিশ হয়ে যাবে, শুটিং প্রায় শেষের পর, শুটিং প্রায় শেষের পর, মানে আর মাত্র দুদিন হল শুটিং, আর দুদিন হলে পরেই শুটিং শেষ। আমার অভিনয় পোর্শনগুলো শেষ, দুটো শুধু গানের শুটিংয়ের জন্য আমাকে হয়তো আউটডোর যেতে হতে পারে বা কলকাতাতেই করতে পারি, সেটা দেখা যাবে পরে। আপাতত ছবিটা যাতে সবাই খুব পছন্দ করে, আমি হিট না ফ্লপ ওই সেক্টরেই যাচ্ছি না, আমার পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি, বেঙ্গলের ফিল্ম ইন্ডাস্ট্রি, ছোটোদের ভালোবাসা এবং বড়োদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে তুমিও তুমিটা একটা সফল জায়গায় পৌঁছার, এটা আমার প্রচেষ্টা। ইটস নট অনলি আ ফিল্ম, এটা একটা শুধু নট অনলি কমার্শিয়াল ভিউ, নট অনলি কি একটা ছবি তৈরি হচ্ছে, নট অনলি অ্যাজ এ ডিরেক্টর প্রোডিউসার, এটা আমার একটা ভয়েস টু এ সোসাইটি, যে আমি যেটা বলতে চাই অনেক তিন চার বছর ধরে আমার মাথায় প্লে করছিলো, যে আমি মহিলাদের যেই জায়গায় সাপ্রাইভড হয়ে থাকে, ডিপ্রাইভড হয়ে থাকে, সেই জায়গাতে মহিলারা এম্পাওয়ার্ড হোক, সেই জায়গাটাকে আমি একটা ছবির রূপ দিতে পারছি। দ্যাটস মাই, মানে এটা আমার ভগবানের আশীর্বাদ এবং মা বাবার আশীর্বাদ। আর যারা ছবিটা দেখবে অবশ্যই, যারা পছন্দ করবে তাদের সবার আশীর্বাদ। প্রথম কথা হচ্ছে তুমিও তুমি গল্পটা অরুণিমার সৃষ্টি, গল্পটার মধ্যে অদ্ভুত কতগুলো ব্যাপার আছে। অরুণিমা যখন আমাকে প্রথম বলে যে তোমাকে আমায় সাপোর্ট করতে হবে, আমায় যখন গল্পটা শোনায়, গল্পটা শোনার পর আমার মনে হয়েছিল সত্যি একটা ভালো ছবির সাথে যুক্ত হওয়া যায়। এবং অরুণিমার ছবিটা নিয়ে অনেক স্বপ্ন, ছবির গল্প যেমন সুন্দর, ভালো ভালো আর্টিস্ট রয়েছে এবং প্রত্যেকে খুব সহযোগিতাও করছে ছবিটার জন্য, কারণ প্রত্যেকের ছবির গল্প ভালো লেগেছে এবং হাউসটাকে ভালো লেগেছে, যার জন্যে সৌমিত্র চ্যাটার্জি, লিলি চক্রবর্তী বা অনুরাধা রায় সকলেই খুব আন্তরিকতার সাথে এই ছবিতে কাজ করছে। আমার ভূমিকাটা এখানে হচ্ছে আমি অরুণিমার সাথে আছি অরুণিমাকে সাপোর্ট করার জন্য। আমি নিজে ব্যক্তিগতভাবে জীবনে প্রচুর ছবি করেছি, এই প্রথম আমি কারুর হাউসের আলাদা করে ছবি করছি, এবং এই ছবিটা করছি শুধু অরুণিমার কথা ভেবে। প্রথম প্রথম একটু কিন্তু কিন্তু ভাবছিলাম যে আমি নিজে ছবি করি, আবার অরুণিমার ছবিতে আমি কীভাবে যুক্ত হব, কিন্তু ওর ভালোবাসার আন্তরিকতা, ওর সম্মান বোধ আমার এতটাই ভালো লাগলো, আমার মনে হচ্ছে যেন আমি আমার নিজের ঘরে নিজের ছবি করছি। এটা আমার ডেবিউ ফিল্ম, তো ভীষণই ভালো অভিজ্ঞতা, কারণ আমাদের যিনি ডিরেক্টর অরুণিমা দে, অরুণিমা দে ভীষণ ভালো,
ভীষণ প্রফেশনাল, আর সব থেকে বড় কথা অরুণিমা দি ভীষণ ভালোবেসে কাজটা করা, তো আমার খুব ভালো লাগছে। তোমার রোলটা কি? আমার ক্যারেক্টারের নাম সিঁদুর। সিঁদুর খুব শিক্ষিতা, পড়াশোনা জানা একটি মেয়ে, যে এমএতে ফার্স্ট ক্লাস। তো সিঁদুর তার কাকুনের কাছেই মানুষ। ছোটোবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা যায়, তারপর থেকে তার কাকুনই সব কিছু। মানে মা আর বাবা কী সেটা তার কাছে একটাই, মা বাবা ইকুয়াল টু কাকুন, তো সে কাকুনের কাছেই বড়। তো এখন কাকুন তারপর সিঁদুরকে কে দেখবে সেই একটা চিন্তা থেকে সিঁদুরে বিয়ে দেয়, স্বাভাবিক, যেটা প্রত্যেকটা বাড়িতে হয়ে থাকে, মা বাবা থাকলে ওনারা তাই করেন। তো এরপর সিঁদুর তার ম্যারিড লাইফে হ্যাপি হতে পারে না, কারণ তার যে স্বামী তার চরিত্রটা কীরকম সেটা দেখতে হবে, তো সিনেমাটা দেখতে হবে। তো যাই হোক, মানে সে তার বিবাহিত জীবনে সুখী নয়, এবং শুধু সুখী নয় তা নয়, এবং সে অত্যাচারিত সেই লাইফটাতে। আর তাই সে সেই ম্যারেজ লাইফটা থেকে বেরিয়ে আসে, এবং তারপর তার জীবনটা কীভাবে কাটে সেই ওঠাপড়ার মধ্যে দিয়ে সিঁদুরের কাহিনীটা যেতে থাকে। আর কী কীভাবে যায় সেটা দেখার জন্য তো সিনেমাটা দেখতে হবে।